যেদিকেই চোখ যায় সেদিকেই অথই জলরাশি, মাঝে মধ্যে দিগন্তরেখায় সবুজের কারুকাজ, সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম, এ যেন সাগরের বুকে এক গুচ্ছ দ্বীপ। অপরূপ এই দৃশ্য নাটোরের হাল টেবিলে, এই হাল টেবিল নিয়েই আজকের এই ভিডিও। নাটোরের এই পাটুল বা যেটা স্থানীয়দের কাছে হালতির বিল নামে পরিচিত, বর্তমান সময় আসলে বর্তমান সময় নাই, এই বর্ষাকালে সিজনটাই, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গাটা দর্শনার্থীদের কাছে অনেক আকর্ষণীয় একটি জায়গা। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন এবং এই পাটুল মিনি কক্সবাজার সৌন্দর্য উপভোগ করতে তারা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সো আমিও আজকে রাজশাহী থেকে চলে এসেছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই পাটুল বিলের অর্থাৎ মিনি কক্সবাজারের সৌন্দর্য এবং সেই সাথে থাকবে রাজশাহী থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কীভাবে আসবেন সেই নিয়ে ছোট্ট একটি গাইডলাইন। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন না কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেঘলা দিনে ছোট ভাই মিঠুনকে নিয়ে রাজশাহী থেকে রওনা দিই নাটোরের উদ্দেশ্যে। আপনি দেশের যে প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাকে আসতে হবে নাটোরের মাদ্রাসা মোড় খ্যাত এই জায়গাটিতে। এখান থেকে জন প্রতি 30 টাকা ভাড়া দিয়ে রওনা দিই পাটুলের উদ্দেশ্যে। কিছুদূর যেতে বৃষ্টির মুখোমুখি, আজকে কি ঘুরে দেখতে পারবো এই পাটুল, ভাবতে ভাবতে চলে আসি পাটুল বাজারে। বন্ধুরা, অবস্থান করছি পাটুল একেবারে যেটা মেন বাজার আর কি, পাটুল মেন বাজারের মধ্যে, আর অলরেডি এখানে বেশ ভালোই মানে বৃষ্টির দিনে চলে আসছি। বৃষ্টি হচ্ছে আর এটা নিয়ে অত টেনশন করা যাবে না, কারণ যেহেতু বর্ষাকাল বৃষ্টি একটু হবেই। সো আমরা এখন যেটা পাটুল যে মেন বিল হালতির বিল, আমরা সেই হালতির বিলের দিকে যাব এবং আপনাদেরকে পুরো বিলটা একটু ঘুরে ঘুরে দেখাবো। সো চলুন আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি। আর এখানে হালতির বিলে প্রবেশ করার আগে আপনারা এখানে বিভিন্ন দোকান পেয়ে যাবেন, আপনারা এখান থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। বন্ধুরা, অবস্থান করছি পাটুল মিনি কক্সবাজার বা হালতির বিল যেটাই বলেন না কেন। আর দেখতে পাচ্ছেন আমি মূলত যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা, এই রাস্তাটা একেবারে ডুবে গেছে, আর এটার কিন্তু চারপাশে মানে আমার বাম পাশে, ডান পাশে, সামনে, পিছনে, ইভেন পায়ের নিচেও কিন্তু পানি, মানে চারিদিকে শুধু পানি আর পানি। এই জন্যই হয়তো বা এই জায়গাটা ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অনেক পছন্দের। দেখতেই পাচ্ছেন শুধু চারিদিকে যত দূরে চোখ যায় পানি আর পানি। আকৃতিতে ছোট হলেও এখানে কি নেই, বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক, এটা যেন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড। শুষ্ক মৌসুমে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল করে, বর্ষায় সড়কের দুই পার যখন পানিতে ভরে ওঠে তখন সড়কটি সমুদ্র সৈকতে রূপ নেয়। সড়কের উপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে পা ভিজিয়ে পর্যটকেরা হাঁটতে থাকেন, কেউ বা পানির বুক চিরে বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করেন। সো এটা আসলে খারাপ লাগবে না, যেহেতু
উত্তরাঞ্চলে কিন্তু আসলে সেভাবে কোনো সমুদ্র সৈকত নাই। সো এটা যেহেতু মিনি কক্সবাজার নামকরণ করা হয়েছে, সো আপনি সেখানকার সমুদ্রের ফিল একটু হলেও এখানে আসলে কিন্তু পাবেন। তো আমাদের এই নৌকাটাতে মোটামুটি বেশ কয়েকজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে। যে গ্রামটা আছে ওইটার নাম ওনারা বলছে হাটখোলা। সো আমাদেরকে সেই হাটখোলা গ্রাম থেকে তারা ঘুরে নিয়ে আসবে, মোটামুটি 30-40 মিনিটের মতন সময় লাগবে। আর এখান থেকে তাদের নৌকা পার পার্সন যেটা ভাড়া পড়ছে সেটা হচ্ছে 50 টাকা করে। বাট আপনি যদি সরকারি ছুটির দিন মানে শুক্র এবং শনিবার আসেন সেই ক্ষেত্রে এইটার ভাড়াটা অনেক বেড়ে যায়। ইভেন দেখা যায় যে শুক্রবারে তারা এক একটা নৌকা যদি আপনি রিজার্ভ নেন সেক্ষেত্রে 8-10 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। আমরা এখন এই হাটখোলা গ্রামের দিকে যাব এবং আশা করছি গ্রামটা অনেক সুন্দর লাগবে, কারণ যখন চারিদিকে পানি আর মাঝখানে গ্রাম তাহলে আপনারা বুঝতে পারছেন যে সেখানকার আসলে পরিবেশটা কেমন হবে। সো আমরা এখন সেই গ্রামের দিকে যাই এবং সেখানে গিয়ে বাকি কথা হবে। এখানকার যারা মানুষ বা স্থানীয় তারা কিন্তু সারা বছর এখানে আবাদ করতে পারে না, সেক্ষেত্রে 3-4 মাস বা একটা নির্দিষ্ট সময় যেমন বর্ষাকাল থাকে এই সময়টাতে তারা আবাদ করতে পারে না এবং পরবর্তীতে শুধু শুষ্ক মৌসুমটাই তারা নির্দিষ্ট বা কিছু সংখ্যক ফসল আবাদ করে থাকে। আপনারা একটি গ্রাম দেখতে পাচ্ছেন, এই গ্রামটি মূলত হাটখোলা গ্রাম নামে পরিচিত। আসলে গ্রামটা কত সুন্দর যেটা আপনারা বুঝতে পারছেন, মানে দেখে মনে হচ্ছে একটা দ্বীপ, মানে চারিপাশে পানি আর মাঝখানে একটা দ্বীপ। এটা কিন্তু আসলে দ্বীপের থেকে কোনো অংশে কম বলা যাবে না, কারণ দেখুন এই সাইডটায় পানি, এই সাইডটায় পানি আর মাঝখানে একটা গ্রাম, মনে হচ্ছে যে সমুদ্র বা একটা নদীর ওপরে এই গ্রামটা আসলে ভেসে আছে। তাহলে এটা সৌন্দর্য আসলে কতটুকু এটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। প্রায় 40,000 একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত। হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে। বর্ষায় এর গভীরতা দাঁড়ায় প্রায় 12 মিটার। শুষ্ক মৌসুমে পানির বিস্তৃতি কমে এলেও একেবারে পানি শূন্য হয়ে পড়ে না এই বিলটি। ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন, সেই থেকে এই বিলটির নামকরণ করা হয় হালতি বিল। এই বাড়িগুলোর সামনে আসলে বিভিন্ন নৌকা আছে, কারণ এই বর্ষার সময়টা ওনাদের এই নৌকাই হচ্ছে প্রধান বাহন, কারণ নৌকা ছাড়া কোনো গতি নাই। যদি তারা এখান থেকে বের হতে চায় তাহলে এই নৌকার মাধ্যমে তাদেরকে বের হয়ে যেতে হবে। এই জন্য প্রত্যেকটা বাসার সামনে আপনারা এরকম নৌকা দেখতে পাবেন। বর্ষায় আত্রাসহ বিভিন্ন নদীর পানে বিলে ঢুকে পুরো বিলকে দিগন্তহীন সমুদ্রের মতো বানিয়ে ফেলে। বর্ষাকালে প্রতিদিনই হালতি বিলে পর্যটকে ঠাসা থাকে, তবে দুই ঈদের সময় ভিড়টা অনেক বেশি হয়।
বিশেষ করে বিকেলে হাজার হাজার দর্শনার্থীতে ভরে ওঠে পাটুল ঘাট। তবে শুকনো মৌসুমে হালতি বিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সারা বিল জুড়ে থাকে সবুজ ধান ক্ষেত, বাতাসে দুলতে থাকে মাইলের পর মাইল ধানের শীষ, চাহিদার চেয়েও অনেক বেশি ধান উৎপাদন হয় এই বিলে। এই হালতির বিলে মানে যেভাবে নৌকাতে করে ঘুরছি, সো এটা যে অনুভূতিটা এটা আসলে বলে বোঝানোর না। মানে এত সুন্দর একটা ফিল করেন আপনি যে চারিপাশে এত সুন্দর মনোরম পরিবেশ, তারপরে সামনে আপনার হাটখোলা গ্রাম, তারপরে এই যে সুন্দর বাতাস, একেবারে ফ্রেশ এয়ার, মানে যেটা বলা হয় গ্রামের বিশুদ্ধ বাতাস, এই সব কিছু আসলে আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সো আপনি যদি চান তাহলে সময় সুযোগ করে পরিবার পরিজন এই পাটুল মিনি কক্সবাজার ঘুরে আসতে পারেন। এবং শুষ্ক মৌসুম, শুষ্ক মৌসুমে কিন্তু এখানে যেহেতু ফসল আবাদ হয় এই পানিটা থাকে না। সো যদি আসেন তাহলে এই জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে আপনাকে এখানে আসার চেষ্টা করতে হবে। এই ছিল নাটোর পাটুলের মিনি কক্সবাজারের ভিডিও। আসলে এখানকার যে ওভারঅল যদি আমি বলি তাহলে আসলে জায়গাটা খারাপ না, আর যারা একটু সমুদ্রের ফিল পেতে চান তারা চাইলে এই নাটোর মিনি কক্সবাজার আসতে পারেন। আর এখানে নৌকা ভাড়ার ব্যাপার যেটা বলবো, আপনাকে একটু বার্গেনিং করে চলতে হবে, নাহলে হয়তো বা দেখা যাবে তারা আপনাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নিয়ে নিতে পারে। আর যদি আসেন তো সেই ক্ষেত্রে সরকারি ছুটির দিন ব্যতীত আসাটাই বেটার হবে, নাহলে দেখা যাবে যে তারা আপনাদের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা চাইবে। যেমন আমরা ঘুরলাম মিথন কত টাকা দিয়ে, একশো টাকা, মানে দুইজন চিন্তা করেন দুইজন পঞ্চাশ একশো টাকা দিয়ে কিন্তু আমরা অলরেডি ঘুরে আসছি। সো এগুলো একটু হিসাব করে চলবেন। আর পর্যটন কেন্দ্রগুলোতে আসলে এরকম একটু সব কিছু হাইপ থাকেই, সো এটা আপনাকে একটু দেখে শুনে তাদের সাথে বার্গেনিং করে চলতে হবে। তাছাড়া ওভারঅল সব কিছুই এই পাটুল মিনি কক্সবাজারের ভালো ছিল বলবো। চারিপাশেই পানি, সো আসলে আপনার মনে হবে যে আপনি হয়তো বা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসছেন, অতটা না হলেও সেই ফিলটা আপনি পাবেন, এটা নিশ্চিত থাকেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা নাটোর মিনি কক্সবাজার সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।